VOA 60 তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, সরকার হংকং এবং ম্যাকাও সহ চীন থেকে আসা যাত্রীদের ওপর বাধ্যতামূলক কোভিড-19 পরীক্ষা আরোপ করবে। এই নীতিটি বেইজিংয়ের কঠোর জিরো কোভিড নীতি তুলে নেওয়ার সিদ্ধান্ত এবং নতুন ব্যাপকভাবে আক্রান্ত হবার গতি অনুসরণ করে নেয়া। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী পেট বুটাজিজ বলেছেন, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ব্যাপক সংখ্যক ফ্লাইট বাতিল এখন আর আবহাওয়াজনিত সমস্যা নয়, কোম্পানির মধ্যে একটি সিস্টেম কাজ না করার জন্যই তা ঘটেছে। বিমান সংস্থাটি শুক্রবার পর্যন্ত 12,000-এরও বেশি ফ্লাইট বাতিল করেছে। জেমস ক্যামেরনের অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার ছবিটি মাত্র 14 দিনে বিশ্বব্যাপী $1 বিলিয়ন টিকিট বিক্রি করেছে, যা কিনা কোনো চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম। ক্যামেরন বলেছেন, এই ছবি নির্মাণের খরচ তুলে আনতে দ্য ওয়ে অফ ওয়াটারকে $2 বিলিয়ন আয় করতে হবে। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।